যেমন দেখছেন এটা হচ্ছে ইউএস এর রিকশা। মামিস গুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল মামিস। এর কাচের বক্সের মধ্যে যেন অ্যানিমাল গুলো জাস্ট জীবন্ত। নৌকাগুলো বা শিপগুলো যেগুলো রয়েছে কতটা ছোট ছোট লাগছে, কারণ আমি এখন পুরো 94th ফ্লোরে রয়েছে। हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू ब्लॉग। तो आगे वीडियो तो जरूर देखे चाहिए ना, मैं शेड एक्वेरियम कवर करी। तो आगे वीडियो तो जरा देखें नहीं शेड एक्वेरियम में, अवश्य वीडियो डिस्क्रिप्शन बॉक्स में हमारे शेड एक्वेरियम वीडियो लिंक टा पे जाएँ, देखें, आशा करी अपने भाल लगे। तो शेड एक्वेरियम कवर कर चले आसी फिल्म म्यूजियम में। हमारे नेक्स्ट डेस्टिनेशन पॉइंट छिलो एटा आमार शिकागो डे टू विजिटर। फिल्म म्यूजियम थेके आमी आमार ई ब्लॉग टा स्टार्ट करी। সিটি পাস দিয়ে আমি যখন একটা শো দেখার অপরচুনিটি পেয়েছি, তো আমি জুরাসিক ওয়ার্ল্ডের এই শোটাকে সিলেক্ট করেছি। তো এখন আমি ফিল্ম মিউজিয়ামের ভিতরে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, ফিল্ম মিউজিয়ামে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। তো ফিল্ম মিউজিয়াম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট যে মিউজিয়ামগুলো রয়েছে তার মধ্যে এটা একটা মিউজিয়াম। আর প্লাস শিকাগোর ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন পয়েন্ট ভিজিটারদের জন্য, ট্যুরিস্টদের জন্য। তো এই যে ফিল্ম মিউজিয়াম রয়েছে, এই ফিল্ম মিউজিয়ামের কিছু ইউনিক ব্যাপার রয়েছে যার জন্য এটা এত বেশি ফেমাস। কারণ এখানে আপনারা ম্যামিফাইড অ্যানিমালস দেখতে পারবেন, প্লাস আপনারা এখানে প্রচুর ইজিপ্ট এবং পেরু থেকে আনা, যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন, প্রচুর মামিস দেখতে পারবেন এখানে, যেগুলো এখানে প্রিজার্ভ করে রাখা হয়। এবং এই যে মামিসগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল মামিস, এবং এখানে দারুণভাবে এগুলোকে প্রিজার্ভ করে রাখা আছে। প্লাস অ্যানশিয়েন্ট হিস্ট্রি রিলেটেড, আমেরিকার অ্যানশিয়েন্ট হিস্ট্রি রিলেটেড, প্লাস ইজিপ্টের বিভিন্ন অ্যানশিয়েন্ট হিস্ট্রি রিলেটেড বিভিন্ন রকমের দারুণ দারুণ ইনফরমেশান আপনারা এই ফিল্ম মিউজিয়ামে পান। মামিগুলো যেগুলো দেখছেন এগুলো তো অনেক বছরের পুরনো মামি, ঠিক আছে। ইভেন এই মিউজিয়ামে ইজিপ্টিয়ান তারা তাদের পুরো লাইফ সাইকেলটা, যে আপ টু ডেথ, তারা তাদের ডেথ নিয়ে কী ভাবতো, কীভাবে মামিতেরা এদের মানে এরা কীভাবে জিনিসগুলোকে প্রিজার্ভ করে রাখতো, এরকম প্রচুর ইনফরমেশান পাবেন। প্লাস এরকম দেখতে পাচ্ছেন যে প্রচুর মানে আগেকার দিনে অনেক অনেক অ্যানিমালস এরকম স্কেলিটনও এখানে এরকমভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে, ঠিক আছে। যেখানে আপনারা এগুলো দেখতে পারবেন যে কী টাইপের অ্যানিমাল, তাদের সম্বন্ধে জানতে পারবেন। আর খুব দারুণভাবে এখানে এই অ্যানিমালসগুলো স্কেলিটনকে প্রিজার্ভ করে রাখা আছে, যাতে আপনারা এরকমভাবে ফিল্ম মিউজিয়ামে ভিজিট করে সেই অ্যানিমালগুলো স্কেলিটন দেখতে পারবেন। প্লাস যেটা আগে বললাম যে ম্যামিফাইড অ্যানিমালস, প্রচুর এখানে ম্যামিফাইড অ্যানিমালস আপনারা দেখতে পারবেন। তো ম্যামিফাইড অ্যানিমালসটা হচ্ছে সেই জিনিসটা যেটাতে একটা অ্যানিমালকে মামি ফর্মে প্রিজার্ভ করে রাখা হয়, যখন সেটাকে ম্যামিফাইড অ্যানিমালস বলে। তো এগুলোকে অ্যাকচুয়ালি টেক্সিডার্মি বলে একটা প্রসেস আছে, সেই প্রসেসের থ্রু দিয়ে এগুলোকে এরকমভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবং ট্যাক্সিডার্মি অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রসেস যেখানে অ্যানিমালের স্কিনটাকে একটা মডেলের উপরে প্লেস করে সেটাকে প্রিজার্ভ করে রাখা হয়। এটা একটা গ্রিক ওয়ার্ড যেটা হচ্ছে ট্যাক্সিস, যেটার মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এবং ডার্মা, ডার্মা মানে হচ্ছে স্কিন। এইখান থেকেই ট্যাক্সিডার্মি এই ওয়ার্ডটা এসেছে। আমি যেদিন ফিল্ম মিউজিয়াম ভিজিট করেছি, আপনাদের বলে বোঝাতে পারবো না যে যখন অ্যানিমালগুলোকে আমি দেখছিলাম এত সুন্দরভাবে এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে, যেন জাস্ট মনে হচ্ছে অ্যানিমালগুলো যেন জীবন্ত, জাস্ট কাচের বক্সের মধ্যে যেন অ্যানিমালগুলো জাস্ট জীবন্ত, এতটা সুন্দরভাবে এগুলোকে প্রিজার্ভ করে এখানে রাখা হয়েছে। আর সবথেকে বড় কথা যে এখানে যে অ্যানিমালসগুলো রয়েছে, এই অ্যানিমালসগুলোরও কিন্তু কিছু হিস্ট্রি রয়েছে। স্টার্টিংয়ে ভিডিও স্টার্টিংয়ে যখন আমি দেখাতে শুরু করলাম যে এখানে কী টাইপের জিনিস রয়েছে, আপনারা দেখেছেন হয়তো একটা গরিলার মডেল ওখানে ছিল, তো সেটা কিন্তু শিকাগোর ফার্স্ট গরিলা। তো এখানে যে অ্যানিমালসগুলো রয়েছে জাস্ট এরকম নয় যে যে শোয়ের জন্য যে কোনটা বাঘ কোনটা সিংহ, সেগুলো তো আমরা সবাই জানি কোনটা বাঘ কোনটা সিংহ, কিন্তু এখানে যে অ্যানিমালসগুলো রয়েছে সেই অ্যানিমালসগুলোরও কিন্তু কিছু হিস্ট্রি রয়েছে। আপনারা ভিডিওতে সামনে দুটো লায়ন দেখতে পারবেন, সেই দুটো লায়ন কিন্তু কেনিয়ার লায়ন, ম্যান ইটার্স লায়ন ছিল, এবং এই লায়ন দুটো প্রচুর কেনিয়ার প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্কারদের মেরেছিল, এবং আলটিমেটলি সেই দুটো লায়নকে শিকার করা হয়।
এবং এখানে যখন ভিজিট করছিলাম আমি, এই যে জীবজন্তুগুলো রয়েছে, অ্যানিমালসগুলো রয়েছে, তাদের সম্বন্ধেও ডিটেলসে জিনিসপত্রগুলো লেখা ছিল। তো এখানে এটা একটা দারুণ জায়গা, জাস্ট মনে হবে যেন একটা চিড়িয়াখানার মধ্যে দিয়ে আপনি ঘুরছেন। জাস্ট ডিফারেন্স এইটুকুই যে সেই অ্যানিমালগুলোর মুখ থেকে কোনো আওয়াজ আপনারা শুনতে পারবেন না, জাস্ট স্টিল দাঁড়িয়ে আছে অ্যানিমালসগুলো, বাট দেখে যেন মনে হবে যেন একদম অরিজিনাল সেইগুলো, এতটা সুন্দরভাবে এখানে এগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো এটা একটা ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন পয়েন্ট এই মিউজিয়ামের, যেখানে আপনারা এত অ্যানিমালস দেখতে পারবেন। অলমোস্ট 230,000 স্পিসিস এখানে রিজার্ভ করে এরমভাবে রাখা রয়েছে। তো এটা একটা দারুণ জায়গা ঘোরার জন্য, যথেষ্ট বড় মিউজিয়ামটা, আপনাদের যথেষ্ট টাইম নিয়ে এখানে আসতে হবে পুরো মিউজিয়ামটা ভালো করে ভিজিট করার জন্য, এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম পয়েন্টসগুলো বিভিন্ন অ্যানিমাল সম্বন্ধে বা বিভিন্ন রকম হিস্ট্রি রিলেটেড যেসব পয়েন্টসগুলো লেখা আছে সেগুলো পড়লে আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশান পাবেন এই ফিল্ম মিউজিয়ামে যখন ভিজিট করবেন, আপনারা ঘুরবেন। তো এটা একটা দারুণ মিউজিয়াম। ফ্রেন্ডস, এই ফিল্ম মিউজিয়ামটার লোকেশানটা একটু বলে রাখি, এটা অ্যাডলার প্ল্যানেটোরিয়াম এবং শেড অ্যাকোয়ারিয়াম থেকে খুবই কাছে। তো আপনারা যেদিন অ্যাডলার প্ল্যানেটোরিয়াম বা শেড অ্যাকোয়ারিয়াম ভিজিট করার প্ল্যান করছেন সেদিন অবশ্যই মিউজিয়ামটাও ভিজিট করতে পারেন। বাট যেরকম আগেও আমি ভিডিওতে বললাম, মিউজিয়ামটা যথেষ্ট বড়, তো খুব ভালো করে ভিজিট করার জন্য মিউজিয়ামটা আপনাদেরকে হাতে যথেষ্ট পরিমাণে টাইম নিয়ে আসতে হবে মিউজিয়ামটাকে ভালো করে ভিজিট করার জন্য। তো ফ্রেন্ডস, এই ফিল্ম মিউজিয়ামে অ্যাপার্ট ফ্রম অ্যানিমালস ডাইনোসরেরও বিভিন্ন রকম স্কেলিটন আছে, এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডাইনোসর যেটা স্কেলিটন খুঁজে পাওয়া গেছে, সেই লার্জেস্ট ডাইনোসরের যে স্কেলিটনটা সেটা কিন্তু ফিল্ম মিউজিয়ামে প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো ফ্রেন্ডস, এই সেকশনটা যেরকম দেখতে পাচ্ছেন, এই সেকশনটাতে অ্যানশিয়েন্ট আমেরিকা রিলেটেড বিভিন্ন রকম স্টোরি এখানে খুব সুন্দরভাবে ডিপিক্ট করা রয়েছে। অ্যানশিয়েন্ট টাইমে তারা আমেরিকান যারা ছিল তাদের লাইফস্টাইল কীরকম ছিল, তারা কীরকমভাবে তারা তাদের লাইফস্টাইল মেনটেন করতো, বিভিন্ন রকম এখানে রান্নাবান্না জিনিসপত্র দেখতে পারবেন, কী টাইপের জিনিসপত্র নিয়ে ওরা রান্নাবান্না করতো। একটা দারুণ সুন্দর জায়গা, অ্যানশিয়েন্ট আমেরিকানদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি জানার জন্য, বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়ার জন্য এই সেকশনটা একটা দারুণ সেকশন। খুব দারুণ দারুণ ইনফরমেশান আপনারা এখান থেকে দেখতে পারবেন, জানতে পারবেন অ্যাবাউট অ্যানশিয়েন্ট, অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য অ্যানশিয়েন্ট আমেরিকানস। তো ফ্রেন্ডস, ভিডিও স্টার্টিংয়ে যেরকম দেখিয়েছিলাম যে আমার যেহেতু গো সিটি পাস ছিল, সেজন্য আমি একটা শোয়ের অ্যাডমিশন টিকিট পাই, সেটা হচ্ছে জুরাসিক ওশেন। তো আমি এই সেকশনটাতে ঢুকি শোটা দেখার জন্য। বেসিক্যালি এটা শো ঠিক বলবো না আমি, কারণ এখানে বিভিন্ন রকম টিভি স্ক্রিনে জুরাসিক টাইমে বিভিন্ন রকম যে অ্যানিমালস ছিল তাদের সম্বন্ধে বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া রয়েছে। তো আমি এই সেকশনটাতে ঢুকি, আর সেই সময়কার জুরাসিক টাইমে যে বিভিন্ন রকম অ্যানিমালস ছিল তাদের সম্বন্ধে খুব ভালো ভালো দারুণ দারুণ ইনফরমেশান আমি পাই এই সেকশনটাতে ঢুকে। তো ফ্রেন্ডস, ভিডিওতে আগেও যেমন আমি বলেছি, এই ফিল্ম মিউজিয়ামটা দারুণ একটা মিউজিয়াম বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়ার জন্য, অ্যানশিয়েন্ট হিস্ট্রি রিলেটেড, বিভিন্ন রকম অ্যানিমালস রিলেটেড। তো আমি অবশ্যই বলবো এই ফিল্ম মিউজিয়ামে ভিজিট করার আগে যথেষ্ট পরিমাণে প্ল্যান করে, যথেষ্ট হাতে টাইম নিয়ে আসবেন, তাহলে এই ফিল্ম মিউজিয়ামটা খুব ভালোভাবে আপনারা ভিজিট করতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। তো আমি ফিল্ম মিউজিয়াম ভিজিট করে বেরিয়ে যাই আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে 360 শিকাগো। যেমন দেখছেন এটা হচ্ছে ইউএসএর রিক্সা, আমাদের ওখানকার রিক্সার মতন কিন্তু একটু আধুনিক, ইংলিশ গান চলছে রিক্সাতে, হচ্ছে রিক্সাওয়ালা রিক্সা করে লোকে যাচ্ছে।
আমি এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, তো এরপরে আমি যাব হচ্ছে 360 শিকাগো, তো সেই জন্য আমি বাসেই যাব। তো আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখন, তো বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে কিছুটা ওয়াকিং ডিস্টেন্স আছে, তো আপাতত আমি বাসের জন্য ওয়েট করছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। পৌঁছে গেছি 360 শিকাগো ভিজিট করতে। তো আমার পিছনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো এই বিল্ডিংয়ের 94th ফ্লোরে যেটা আছে, 94th ফ্লোর, সেটাই হচ্ছে 360 শিকাগো ভিউ পয়েন্ট। তো আমি এখন এখানে যাব, গিয়ে 94th ফ্লোরে উঠে 360 শিকাগো ভিউ পয়েন্টটাকে কভার করব। তো ফ্রেন্ডস, আমি আপাতত আমার চা খাওয়া কমপ্লিট করে ঢুকে যাই 360 শিকাগো অবজারভেশন ডেক বিল্ডিং, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রান্সটা। এখান দিয়ে আপনাদেরকে যেতে হবে এবং গিয়ে ফার্স্টে লাইনে দাঁড়াতে হবে। সেখানে আমার যেহেতু গো সিটি পাস ছিল, সেখানে পাসটা দেখাতে হবে। পাসটা দেখানোর পরে লিফটে করে আপনারা একদম উপরে যেতে পারবেন 94th ফ্লোর, যেখানে হচ্ছে শিকাগোর অবজারভেশন ডেকটা। ওকে, তো শিকাগো 360 শিকাগো সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। তো এটা অ্যাকচুয়ালি বিল্ডিংটার নাম হচ্ছে জন হ্যাংকক বিল্ডিং, যেহেতু এর 94th ফ্লোর থেকে, যেখানে যেটা হচ্ছে 360 অবজারভেশন ডেক, সেখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে শিকাগোটাকে দেখা যায়। ওকে, তো সেই জন্য এটার নাম হচ্ছে 360 শিকাগো ভিউ পয়েন্ট। আর এটার অপারেটিং টাইমটা হচ্ছে 9 AM to 11 PM। তো এই সময় আপনারা ভিজিট করে এই জায়গার ভিউটা নিতে পারেন, বাট আমি যখন গেছিলাম যথেষ্ট লাইন ছিল। আর এইটা যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি গো সিটি পাসটা দেখানোর পর ওরা আমাদের কাউন্টার থেকে আমাকে অ্যাডমিশন টিকিটটা দেয় এবং সেই টিকিটটা নিয়ে আমি 94th ফ্লোরে চলে যাই লিফট দিয়ে। বন্ধুরা, আমি আপাতত পৌঁছে গেছি 360 শিকাগো ভিউ পয়েন্টটা, 94th ফ্লোর দেখতে পাচ্ছেন পিছনে ওশিয়ান যেটা আছে সেটাতে যেসব টাইপের বোটস বা নৌকোগুলো বা শিপগুলো যেগুলো রয়েছে কতটা ছোট ছোট লাগছে, কারণ আমি এখন পুরো 94th ফ্লোরে রয়েছি। এখান থেকে ভিউটা আরও ভালো করে দেখতে পারবেন আপনারা। জাস্ট মনে হচ্ছে তলায় যে বোট বা শিপগুলো রয়েছে, জাস্ট মনে হচ্ছে কিছু কাগজের টুকরো পড়ে রয়েছে। তো ফ্রেন্ড, 360 শিকাগো অবজারভেশন পয়েন্টে এসে আপনারা এখানে বেশ কিছুক্ষণ বসে টাইম কাটাতে পারেন। দারুণ একটা সিনিক বিউটি, এতটা উঁচু থেকে পুরো শিকাগোটাকে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। ফ্রেন্ডস, আমি টিল্টের এক্সপিরিয়েন্সটা নিতে পারিনি, কারণ আমার গো সিটি পাসের সাথে টিল্টের এই পাসটা ইনক্লুডেড ছিল না, এটার জন্য আপনাদের আলাদা করে পাস নিতে হবে। বাট এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, কারণ আপনারা প্রায় 94th ফ্লোর থেকে, যেখান থেকে 360 পুরো ভিউ পাওয়া যায় শিকাগো, সেখান থেকে আপনারা এরকমভাবে জাস্ট টিল করে দেওয়া হবে নিচের দিকে, এবং একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমি যদিও করিনি, বাট হয়তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, কারণ এত উঁচু থেকে এরকমভাবে টিল্ট করা অবস্থায় আপনারা শিকাগোটাকে দেখতে পাবেন।
তো ফ্রেন্ডস, এই 360 শিকাগো ভিউ পয়েন্টটা থেকে মিশিগান লেকের একটা দারুণ ভিউ পাওয়া যায়। আমি আগে ভিডিওতে মিশিগান লেকটাকে ওশিয়ান বলেছি, কারণ মিশিগান লেকটা এতটাই বড় যেটাকে ওয়ান ঘন্টা ওশিয়ানও বলা যায়, যেরকম ভিডিওতে দেখছেন। এটা মিশিগান লেকটা, একটা দারুণ ভিউ পাওয়া যায় 360 শিকাগো ভিউ পয়েন্ট থেকে দেখে, কারণ এতটা উঁচু থেকে আপনারা মিশিগান লেকটাকে দেখার সুযোগ পাচ্ছেন ফ্রম 360 শিকাগো ভিউ পয়েন্ট। এখানে কিছু ম্যাগনেটস রয়েছে টোকেন অফ মেমোরি হিসাবে, এগুলো নেওয়া যেতে পারে, প্লাস আরও কিছু জিনিস আছে এখানে, এগুলো নেওয়া যেতে পারে। বাট ভাবছি আমি ম্যাগনেটটা নিই, এটা খুবই ভালো লাগছে আমার। এটা একটা স্মৃতি হিসাবে থাকবে যে শিকাগোতে এসেছিলাম 360 শিকাগোতে ভিউ পয়েন্টটা। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম, এখানেই এন্ড করলাম 360 শিকাগো ভিউ পয়েন্টটা কভার করে। তো কালকে আরও বেশ কিছু জায়গা আছে, এগুলো কভার করব। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক এবং শেয়ার করবেন, এবং এখনও অবধি ট্রাভেল কিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।